अरे बार शोरमिष्ठा ओके चले आए स्टार्ट इंटरनेटे जे मेल पावा जाए ताके की बोले की मेल राइट आंसर कौन इंग्रजी अल्फाबेट टी रास्ता रे की टर्न बजाए यू नाई उठे पड़ो उठे बोले बोलता है उठे बोले बोलता है हां कौन इंग्रजी अल्फाबेट टी रास्ता रे की टर्न बजाए यू ना आई यू टर्न राइट आंसर आते आए आते ओके ओके जंप बेबी जंप बेबी जंप राइट आंसर जंप दिया ले पर खातार मध्ये कोंटीते तुलो থাকতে পারে लेफ्ट हां ওটা উঠিয়ে দিয়েছে ওটা উঠে বলেছে লেফট রাইট আনসার কোন পাখি তার নিজের বাসা ছেড়ে কাকের বাসায় ডিম পাড়ে কোকিল কোকিল রাইট আনসার কোন ফলের কাঠি হয় গলা না আপেল তার উপরে উঠে উপরে উঠে উপরে উঠে তার অ্যাক্সিডেন্ট উপরে উপরে কোন ফলের কাঠি হয় গলা না চারটেরই রাইট আনসার দিয়েছি তুই তো দারুণ খেলেছি শোন লাস্ট প্রশ্ন ছিল কোন ফলের কাঁদি হয় কলা না আপেল জানি না জানি না বলছো কলার কাঁদি তুমি কলার কাঁদি জানো না যে জানে না কলার কাঁদি সে হচ্ছে আতঙ্কবাদী ওকে নেক্সট সুমন সুমন দা চলায় রেডি সুমন বাংলায় বলা হয় ন্যাড়া একবার যায় কোথায় বেলতলায় রাইট আনসার কোন প্রাণীকে পশুরাজ বলি আমরা এই 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 আস্তে 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 এই তো পশুরাজ উঠছে দেখুন সিংহ রাইট আনসার এর মধ্যে কোন খেলার মাঠের মধ্যে ইয়েলো কার্ড রেড কার্ড দেখা যায় ফুটবল না হকি উপরে তারপর ফুটবল ফুটবল রাইট আনসার ফুটবল হকি দুটোতেই প্রচলিত বাংলায় রেজ কি বলতে কিসের কথা বলা হয় তবে 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 শুভন উঠতে প্রচলিত বাংলায় রেজ কি বলতে কিসের কথা বলা হয় খুচরো পয়সা রাইট আনসার সিলভার জুবলি মানে কত বছর 50 না উঠে বার উঠে বার নেক্সট ও ও খুব ভালো খেলেছো তুমি সুমন সত্যি ভালো খেলেছো সিলভার জুবলি 25 বছর দলন্দি এসো এসো দলন্দি সাড়কে পিঠে তুই চলে চলুন স্যার শ্বাস নেওয়াকে কি বলে প্রশ্বাস রাইট আনসার দলন্দি উঠে পড়ো গ্যাস ছাড়াই রাঙামাটির পথ আমার মন ভুলে রে শূন্যস্থানে কি পড়বে এই এই দলন্দি উঠে পড়ো দারুণ খেলছো মহিলাদের ভোট দেবার অধিকার দেওয়া হয় 21 বছর বয়স থেকে ঠিক না ভুল না রং আনসার জঙ্গলের মধ্যে যে নদী বয় তাকে কি বলে তুমি ফাটিয়ে খেলেছো বলছি মহিলাদের ভোট দেওয়ার হয় 18 বছর বয়স ছেলেদের 21 না ওটা বিয়ে করে বেরিয়ে এসো সত্যি বিয়ের ঘরে আছে তুমি বলছো মেয়েদের 18 ছেলেদের 21 মেয়েদের 18 তে হয় ছেলেদের 21 বছর বয়সে হয় না বললা তো দুটো বাদ হলো এটা বিয়ের বয়স গো অফিসিয়াল আর জঙ্গলের মধ্যে যে নদী বয় তাকে নদী বলে জঙ্গলি নদী কি থড়ি বলে কি না 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 মানুষের মাঝখানে যে জঙ্গলের লোক থাকে জঙ্গলি বলি না 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 আমাকে কখনো বলেছো তুমি আমরা এবার স্কোরটা দেখে নেব শর্মিষ্ঠা ফোর্টেন ভুলে যাও 11 শুভন 9 এন্ড দলন্দি 8 থ্যাংক ইউ ভেরি মাচ তিনজনকে আমাদের সঙ্গে খেলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ শুভন গুলেদা আর দলন্দি থ্যাংক ইউ আজকে আমাদের লাল নয় লালি লালি না না শর্মিষ্ঠা আমাদের এই পর্বের উইনার শর্মিষ্ঠা সেই জন্য ডেকে নিচ্ছি প্লিজ ওয়েলকাম শর্মিষ্ঠা এবার খেলার নিয়মটা তোকে একটু বলে দিই আমি তোকে এই যে পাঁচটা হাড়ি দেখছিস এই হাড়ির মধ্যে কি আছে শান বলে দেবে শর্মিষ্ঠা তুমি যা যা জিতেছো সেই সব কিছু রয়েছে এই পাঁচটা হাড়ির মধ্যে কোনোটাতে রয়েছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে গোল্ড সেট
আমার কোন হাড়ির মধ্যে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে গিফট ভাউচার, যার বিনিময়ে তুমি পেয়ে যেতে পারো এরকমই কিছু পোলকাডটি জামকালো পোশাক। আর বাকি তিনটে হাড়ির মধ্যে কোনটাতে রয়েছে টাকা, কোনটাতে থাকবে ফাঁকা। ও বাবা, হ্যাঁ তার আগে তোকে যেটা করতে হবে সেটা হলো হেলমেট, গলা হেলমেট পরো, চোখ দিয়ে মাস্কটা নাও, নিজে হাতে হেলমেট পরতে পারতো না তো খুকি। পেরেছি আমি এই মাটকা রাউন্ডের জন্য। দুটো ক্যাটাগরি রয়েছে, দুটো ক্যাটাগরিতে তোকে প্রশ্ন করব। এখন তুই চুজ কর কোন ক্যাটাগরিতে যাব। একটা হচ্ছে ফ্যামিলি আর একটা হচ্ছে ফার্নিচার। ফ্যামিলি, তুই পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসিস? হ্যাঁ। আর এর পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসিস? ওকে, অল দ্য বেস্ট। পাঁচটা প্রশ্ন, এক একটা প্রশ্নের উত্তর দেবে আর এক একটা হাড়ি ফাটানোর জন্য তুমি কোয়ালিফাই করবে। তোমার ছেলের শ্বশুর তোমার কি হবে? আমার ছেলের শ্বশুর, এক সেকেন্ড, হ্যাঁ বলছি। আচ্ছা, ওর ছেলে হলো কবে জানলাম না আমরা? আমার বেয়ান। বাঘ, চিতা, জাগুয়ার, এগুলি কোন ফ্যামিলির অন্তর্গত? ফ্যামিলি বলে ফ্যামিলি বলে একটু একটু ঠান্ডা মাথায় ভাবো। ডগ। রং অ্যানসার। আরে বেগান হলো বাঘের মাসি আর ও হলো ওর পিসু মশাই। ইশ, তার মানে এখন তোমার সামনে আসবে তিনটে প্রশ্ন, চারটে হাঁড়ি। ষষ্ঠী আর দ্বিতীয়া এই দিন দুটি কোন দুটি সম্পর্কের সাথে যায়? একটা জামাই ষষ্ঠী, হ্যাঁ, আর একটা অদ্বিতীয়া। অদ বলে কোনো সম্পর্ক হয়? দ্বিতীয়া। বাঙালি হিসেবে যদি তুমি দ্বিতীয়া বলতে অদ্বিতীয়া বলো, সম্পর্ক হলে সেটা রং আনসার ধরে নিলাম। ভাতৃ দ্বিতীয়া, ভাই ফোটা। তার মানে তোমার সামনে এখন দুটো প্রশ্ন, চারটে হাঁড়ি। ওকে। বাংলায় এর মধ্যে কোন সিনেমাটি যৌথ পরিবার নিয়ে বানানো, চাঁদের বাড়ি নাকি মুক্ত ধারা? চাঁদের বাড়ি। রাইট আনসার, চাঁদের বাড়ি। বল কোন হাঁড়িটা ভাঙবি? দুই। দুই ঠিক, ভাগ খাতা। একটা প্রশ্ন, তিনটে হাঁড়ি। পরিবারের সবার নাম, তাদের সন্তান, বাবা মা একসাথে লেখার ধরনকে ইংরেজিতে কি বলে? যাকে বাংলায় বলে বংশলতিকা, ইংরেজিতে কি বলে? ইংরেজিতে তাকে এক ধরনের গাছ বলি। বংশের ইংরেজি কি? ফ্যামিলি। আর গাছের ইংরেজি কি? ফ্যামিলি ট্রি। তো দিদি বড়ি, তো স্যার, তোর বাড়ির টিচার, সবাই কেমন? তোর দাদা ফ্যামিলি ট্রি, তোর মা কে বাবা কে বলি বাবা মা। ইউ তো হমনে লাখো এডুকেশনাল দেখে, তুম সা নেই দেখা, এটা তুমি জানো না? ক্লাস 12 এ পড়ো। যেটা সায়ন জানে, আমার ক্লাস 5 এ ব্যাগ পেয়েছি, এটা পাইয়ে দিলাম কিন্তু তোমাকে। থ্যাংক ইউ। মানে অর্ধেক টাকা আমাদের না, ওটা ছোট করে থ্যাংক ইউ। 1 3 4 কোনটা? 3 3 মার। তুলে না, তুলে না, কিন্তু আমরা আমাদের ভাগ দিয়ে নেবো, কারণ এটা কিন্তু বিশ্বনাথ তোমাকে পাইয়ে দিয়েছে। এই হাফ টাকা আমি খরচা করবো, তো ওখান থেকে 200 টাকা আমায় দিও। বলে একটা জায়গা আছে যেখানে গিয়ে তুই জেনারেল নলেজের চারটে বই কিনবি, আর বাড়িতে মাকে বল। সবটা জানি কিন্তু নার্ভাস হয়ে গেছি, একদম আমরা জানি না। আমি নাস্তে জানি, উঠে বাঁকা, আমাদের এখানে চলে গেল বাঁকা, সবগুলো হাতে নিয়ে নে। এদিকে তুমি পেয়ে গেলে আদি মোহিনী মোহন কাঞ্চিলালের তরফ থেকে 3000 টাকার গিফট ভাউচার, যার বিনিময়ে তুমি পেয়ে যাবে জমকালো পোশাক আদি মোহিনী মোহন কাঞ্চিলালের তরফ থেকে। আর এই কটা বান্ডেল পেয়েছি দেখি, 25000 টাকা পেয়েছিস।
So thank you very much. तो सदे खेले हमारे को बालो लगलो. Thank you very much. Tada. चलो 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 पाल्टाई.